শালিকি কি ফুলের লাজ নাই রাইতে শালি ফোটে ফোটেলো রাইতে শালিকি ফোটে যার সনে যার ভালো হবাসা যার সনে যার ভালো বাসা সেই তো মজা লো বকুল ফুল বকুল ফুল সোনাহাদিয়া হাত কেন বান্ধাইলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ছিল হাট জেকে টিভি দেখছেন সকালকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দশ ভিডিও শুরুতে একজন কে দেখেছেন তেনার নাম হচ্ছে মতিয়ার রহমান তেনার বাসা হচ্ছে রংপুরে তিনি আমাদের চিলাহাটি ফাড়ি থানা তদন্ত কেন্দ্রের দায়িত্বে তিনি রয়েছেন তো আমাদের চিলাহাটির টিভি স্টুডিওতে তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং তিনি কাজের ফাঁকে ফাঁকে একটি মানে অসাধারণ প্রতিভা রয়েছে তিনি গান খুব চমৎকার বলতে পারেন এবং তিনি কীভাবে গান শিখেছেন এই সাংস্কৃতিক জগতে তিনি কীভাবে আসলেন কেন তিনি গানকে ভালোবাসেন আছে না মানুষের নানা বিষয়ে নানা প্রশ্ন রয়েছে দর্শক তো একটা কৌতূহলী দর্শক থেকে যায় যে একজন পুলিশ কর্মকর্তা হয়ে কিভাবে এত সুন্দর গান বলতে পারে তো এটি হচ্ছে জানার বিষয় তাই মতিয়ার রহমানকে আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দর্শক তো চলুন দর্শক ওনার কথা আমরা মনোযোগ সহকারে শুনব বিসমিল্লা রহমান রহিম সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আমাদের এই জিকরুল ভাইয়ের যেকে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আসলে জিকরুল ভাই ওনার সাথে দেখা হঠাৎ করে উনি আমাকে আসলে আমন্ত্রণ জানালেন যে এই গানের জগৎকে নিয়ে বা বর্তমান যে ডিজিটাল সময় ইউটিউব সহ ফেসবুক এবং ইন্টারনেটের যে জগৎটা এর উপর ভিত্তি করে দু একটি কথা বলার জন্য আসলে জিক্রুল ভাই ওনাকে আপনারা অনেকেই চেনেন উনি খুব সাংস্কৃতিক মনা মানুষ এবং ওনার ইউটিউব চ্যানেল জেকে টিভি জেকে টিভি এই চিলাহাটি জেকে টিভিতে আমি দেখেছি ওনার অনেক ধরনের অনেক ধরনের উনি ইউটিউব চ্যানেলের বিভিন্ন ধরনের কৌতুক তারপরে ফানি সহ বিভিন্ন ধরনের সমসাময়িক বিষয়গুলো যেগুলো সাধারণত বর্তমান সময়ে প্রয়োজনীয় যে বিষয়গুলো এবং আমি সেদিনও দেখলাম যে উনি একটা স্টেশনে এত গরিব মানুষ সেই মানুষটা অসহায় তার চিকিৎসার অনেক টাকার প্রয়োজন আসলে এই টাকার অভাবে সে চিকিৎসা করতে পারছে না তার জন্য সে সে লোকটার ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিয়েছেন তো এই মানুষটা এই যে আমাদের জিকরুল ভাই উনি যে এক সাংস্কৃতিক মানুষ এবং ওনার সাথে কথা বলে আমি যতটুকু বুঝেছি যে উনি খুব ভালো মনের মানুষ ভালো মানুষ মানুষের কল্যাণটাই সময় চিন্তা করে তো তার আমন্ত্রণেই আজকে আসলে হয় দু একটি কথা আমি বলছি তো আমি গানকে আমিও ভালোবাসি বা এই সাংস্কৃতিক যে অঙ্গনটা এই অঙ্গনে যেমন গান নাটক নাটক এবং বিভিন্ন ধরনের যে সাংস্কৃতিক অঙ্গনের যে বিচরণগুলা মানুষ যেগুলাকে আনন্দ পেয়ে থাকে দেখে এগুলোকে আমিও ভালোবাসি গানকে আমিও ভালোবাসি আসলে আমার যে পেশা এই পেশায় থেকে এতটা সময় না হলেও আমি যখনই সময় পাই তখনই হয়তো এই জিকরুল ভাই অথবা আরও কিছু দু একজন আমার পরিচিত আছে তাদের এখানে এসে আমি হয়তো একটু সময় দিই তাদেরকে ভালো লাগে তা আসলে মানুষ এই পৃথিবীতে মানুষ পূর্ব থেকেই এসেছে আসছে এবং ভবিষ্যতেও আসবে হয়তো এই মানুষের বিচরণের মধ্যেই মানুষ এই সব যে বিভিন্ন কাজ এবং কর্মের মাধ্যমেই মানুষকে আসলে অনেক দিন পর্যন্ত মানুষের যে পরিস্থিতিটা এটা সমাজে বিদ্যমান থাকবে আচ্ছা গান শেখার অনুপ্রেরণাটা আপনি কোথা থেকে আসলে গানের যে বিষয়টা আমি ছোটোবেলা থেকেই আমি গানকে বেশি ভালোবাসি পছন্দ করি এবং গুনগুন করে গানও গাই আমি স্কুল জীবনে কলেজ জীবনে আমি অনেক হয়তো অনুষ্ঠানে এমনি নর্মালি যে অনুষ্ঠানগুলো হয় গ্রামে বা স্কুল কলেজে আমি চেষ্টা করেছি অতটা আর কি অতটা না হলেও আমি চেষ্টা করেছি আর কি যাতে হয়তো কিছুটা মানে সময় দিয়েছি আমি যাতে মোটামুটিভাবে সবার সাথে তাল মিলিয়ে এই অনুষ্ঠানগুলো করার জন্য বা চেষ্টা করেছি আচ্ছা আপনার গ্রামের ভাষা কথা আমার বাড়ি রংপুর জেলায় আমি বর্তমানে জীব চাকরিতে আছি এখানে আছি বর্তমানে আমি ডোমার চিলাহাটিতে আছি হয়তো চলে যাব কিছুদিনের মধ্যে তবে আপনাদের কথা আপনার কথা মনে থাকবে স্মরণীয় হয়ে থাকবে যে আপনাদের সঙ্গে দীর্ঘদিন হয়তো বিভিন্নভাবে চলাফেরা করেছি বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করেছি আচ্ছা এখন হচ্ছে দর্শকের উদ্দেশ্যে আপনি আপনার প্রিয় একটা গান একটু শোনালে ভালো হয় প্রিয় গান বলতে আসলে বর্তমানে করোনার সময়ে মানুষ কিন্তু এমনিতেই দুশ্চিন্তার মধ্যে আছে তার মানুষ মানুষের যে দুঃখ মানুষের যে কষ্ট আসলে এগুলা সবসময় আমাকে নাড়া দেয় মনের ভেতরে বিশেষ করে গরিব মানুষ যারা সারাদিন একবেলা খেতে পারে না অনেক অসহায় মানুষ অনেক অসুস্থ মানুষ এদের দিক থেকে আমাকে সব সবসময়ই আমার মনের মধ্যে পীড়া দেয় যেহেতু আপনি এই করোনার মধ্যেও আপনার এখানে আসলাম আপনি যেহেতু বলছেন আমি যাই হোক মানুষ বা দর্শককে কিভাবে নেবে এটা আমি জানি না তারপরেও তো চেষ্টা করছি খালি গলায় একটি গান গাওয়ার জন্য আসলে গান অনেক প্রিয় গানই আছে তার মধ্যে আমি বেশিরভাগ সময় যে গানটা আমার ভালো লাগে আর কি সেই গানের হয়তো কিছু অংশ আমি গাওয়ার চেষ্টা করি যেমন বকুল ফুল বকুল ফুল যেমন এই গানটা আছে গানটাকে আসলে অনেকেরই প্রিয় আমি এই গানটারই কিছু অংশ গিয়ে শোনাচ্ছি বকুল ফুল বকুল ফুল সোনাহা দিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা হাদিয়া হাত কেন বান্ধাইলি বকুল ফুল বকুল ফুল সোনা হাদিযা হাত কেন বান্ধাইলি শালিকি ফুলের লাজ নাই রাইতে শালিকি লো রাইতে শালিকি ফোটে শালিকি ফুলের লাজ নাই রাইতে শালিকি কি ফোটেলো রাইতে শালিকি ফোটে যার শনে যার ভালো বাসা যার শনে যারা ভালো বাসা সেই তো মজা লোটেলো বকুল ফুল বকুল ফুল সোনাহা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনাহা দিয়া হাত কেন বানাই আমার জামাই ধান বাই হরিণী ডাঙার মাঠে লো হরিনী ডাঙ্গার মাটে আমার জামাই ধান বাই হৰিণী ডাঙৰ মাঠেল হৰিণী ডাঙৰ মাঠে ইছে জামাহি কৰব আদু ই জামাহি কৰব আদুৰ দানা হাতো নাই পেটে গু বকুল ফুল বকুল ফুল সোনাহা দিয়া হাত কেন বাঁধাইলি বকুল ফুল বকুল ফুল সোনাহা দিয়া হাত কেন বাঁধাইলি ওকে ধন্যবাদ আসলে প্রস্তুতি নাই তাছাড়াও খালি গলায় গান গাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায় তো আর কি এই বলেই আমি আমার কথা শেষ করছি সবাই ভালো থাকবেন এই করোনার সময়ে সারা বাংলাদেশে যে অনেক লক্ষ লক্ষ মানুষ করোনা রোগে আক্রান্ত হয়েছে মানুষ করোনার জন্য অনেকেই খোলামেলাভাবে চলাফেরা করতে পারছে না স্কুল কলেজগুলেন বন্ধ আমরা আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই যে অনেক মানুষ ইতিমধ্যে বিভিন্ন হাসপাতালে তারা অক্সিজেনের জন্য ছোটাছুটি করছে আমরা আসলে সবাই সবার জন্য দোয়া করব যাতে আমরা সবাই এই বাংলাদেশে যারা আছে সবাই যেন আমরা ভালো থাকতে পারি আর বিশেষ করে যারা এখনও আপনারা অনেকেই এই করোনাকে অনেকেই গুরুত্ব না দিয়ে মুখে মাস্ক বা সামাজিক দূরত্ব এগুলোকে অবহেলা করে আপনারা অনীহা করে গুরুত্ব না দিয়ে আপনারা চলাফেরা করছেন দয়া করে আপনারা সবাই আমি বলবো সবার প্রতি আমি আমার আমার পক্ষ থেকে আমি অনুরোধ জানাবো আপনারা দয়া করে আপনারা সরকারি যে নির্দেশনাগুলো আছে এগুলো মেনে চলুন তার কারণ আপনি যদি আপনার পরিবারের একমাত্র গার্জিয়ান হয়ে থাকেন অভিভাবক যদি হয়ে থাকেন আপনার উপরে আপনার উপর নির্ভর করে আপনার স্ত্রী সন্তান বা পিতামাতা সহ অন্যান্য যারা সদস্য আছে অবশ্যই তারা নির্ভর করে থাকে সেই আপনারই যদি কিছু আল্লায় না করুক কিছু হয়ে যায় আপনি একবার চিন্তা করে দেখুন যে আসলে আপনার পরিবারের সদস্য যারা আছে তাদের এক কী হবে এই জিনিসটা আপনারা একটু চিন্তা করে হলেও আপনারা নিজের জীবনের দিকে খেয়াল করুন নিজে সুস্থ থাকুন এবং অন্যকে আপনাদের যে সরকারি নির্দেশনাগুলো না আছে এগুলা মেনে চলার জন্য উৎসাহ দেন আপনারা সবাই ভালো থাকেন আমরা সবাই ভালো থাকি সবাই মিলে আমরা আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা উন বিশ্বের উন্নত দেশগুলোর শাড়িতে বা কাতারে নিয়ে যা পৌঁছাবো এই প্রত্যাশায় করি সকলকেই অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম